নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন পরে আপনাদের সঙ্গে আবার আমি এসেছি আমার ভবঘুরে চ্যানেল নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আপনাদের আমি জানাচ্ছি, যারা আমার এই ভিডিওর প্রথম ভিউয়ার্স তাদেরকে বলবো আমার ভবঘুরে চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন। আর আমাদের অন্যান্য আরও ভিডিও যেগুলো আছে, ভ্রমণ ভিডিও আছে, সেগুলো দেখতে থাকুন। আর আমার যারা পুরনো দর্শক তাদের বলবো যে আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসছে, ভ্রমণ গাইড আসছে। বিশেষ করে আমার খুব সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হলো কেদারনাথ ভ্রমণ গাইড। সেটা আপনারা দেখেছেন কি, দেখে নেবেন। আর হরিদ্বার ভ্রমণ গাইডের ভিউও আস্তে আস্তে বাড়ছে, সেটাও আপনাদের বলে রাখি। খুব ধন্যবাদ আপনাদেরকে, আপনারা দেখছেন। এবং আপনাদের আরেকটা কথা বলবো, যারা দর্শক আছেন আমার ভিডিওর, তারা আমাদের ভিডিও দেখে কমেন্টস করুন। আপনাদের কাছাকাছি কোনো জায়গা যদি থাকে, ঘোরার মতো জায়গা থাকে, সেটা আমাদের কমেন্টস করে জানান, আমরা যাওয়ার চেষ্টা করব সেই সব জায়গাগুলোতে। ঘুরে আপনার কথাটাও আমরা বলে দেব যে এনার রেফারেন্সে আমি সেই জায়গাটাতে গিয়েছিলাম। তো আপনাদের ভিডিও দেখে কেমন লাগছে, অন্যান্য ভিডিওগুলো সেগুলোও কমেন্টস করে আপনারা আমাদের জানাবেন। ব্যস্ততম মুহূর্তের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। এখন সময়টা এখন অগ্রহায়ণ মাস, উত্তরের হাওয়ার দাপট ক্রমশ বাড়ছে, শীতের প্রকোপ অন্যান্য বছরের তুলনায় এবছর একটু বেশি ঠান্ডা। মাঠে মাঠে উঠছে আমন ধান, ধান কেটে দু তিন দিন ফেলে রাখতে হয়, খড়টা শুকিয়ে যাতে একটু হালকা হয়, বাড়ি নিয়ে আসতে যাতে অসুবিধা না হয়। আগে চাষিরা মাঠ থেকে বাঁকে করে, মাথায় করে, গরুর গাড়ি করে ধান খামারে নিয়ে আসত, এখন সাইকেল, ট্রলি ভ্যান, ট্র্যাক্টর এসব ব্যবহার করে, যাতে সুবিধেও হয়। কৃষি পদ্ধতিতে ক্রমশ পরিবর্তন এসেছে, যন্ত্রের সাহায্যে মাঠের ধান বস্তাবন্দি হচ্ছে। আমাদের এই ভবঘুরে ভিডিওতে আপনাদের দেখাবো সেই যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে মাঠের ধান সরাসরি বস্তাবন্দি হচ্ছে। সময় এবং পরিশ্রম দুটোই কমছে তাতে, কিন্তু গোখাদ্য হিসাবে যে খড় এক্ষেত্রে তা আদায় হচ্ছে না। কুটি আকারে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে আবার করছে কি, সেই কুটিতে আগুন ধরিয়ে দিচ্ছে মাঠেতেই, এবং জমিতে ছাই হয়ে যাচ্ছে, সেই ছাই তারা মাঠেতে দিচ্ছে। কিন্তু মাঠের জমিতে কুটিতে এইভাবে আগুন দেওয়াটা ঠিক নয়, মাটির মাইক্রোবসগুলো, উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যায় তাতে। সে তো গেল, অন্যদিকে এইসব জমিতেই হবে শীতের সেরা ফসল আলু, তার জন্যে সার দিয়ে, চাষ দিয়ে জমি প্রস্তুত করতে লাগে খুব জলদি জলদি। মাটির আর্দ্রতা থাকতে থাকতে বীজ আলু বসাতে হবে। এবছর বীজ আলুর বাজারে ভীষণ আগুন, এক বস্তা বীজ আলুর দাম প্রায় 5,000 টাকা, চাষিদের তো মাথায় হাত, জমি তো আর ফেলে রাখা যাবে না। পাশাপাশি বাস, দেখা দেখি চাষ, সেই চাষেই তারা আত্মমগ্ন, ফসলের কি দাম হবে এইভাবে তারা বীজ পোঁতে না, এটা তাদের প্রবাহমানতার মধ্যেই পড়ে। যারা খামারে ধান তুললো, আলু বসানোর পর একটা সেঁজ দিয়ে একটু থিতু হয়ে খামারের ধান তারা ঝাড়বে, পৌষ উঠবে ঘরে, মা অন্নপূর্ণার গৃহপ্রবেশ করবে, তখন ঘরে ঘরে হবে নবান্ন। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের দেখালাম গ্রাম বাংলার ব্যস্ততম মুহূর্তের কিছু ছবি। ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্টস করে আপনারা জানাবেন। আর আগামী দিনে আপনাদের জন্য অপেক্ষা করে আছে এই ডিসেম্বর মাসে বেশ কয়েকটি চমকপ্রদ ভিডিও, যার মধ্যে আছে পুরী ভ্রমণ গাইড এবং সিমলা ভ্রমণ গাইড।
আর এছাড়া আরেকটি আছে জনপ্রিয় ওয়ান ডে ট্যুর, সেটাও আপনাদের জন্য থাকবে। সঙ্গে থাকুন আমাদের, দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেল। আর ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।